সতেরো বছর বয়সী নাবালিকা ছাত্রীর শীলতাহানির ঘটনায় ধর্মনগর দায়ের হল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের গৃহশিক্ষকের নাম অঙ্কিত বয়স বাড়ি ধর্মনগর থানা রাধাপুর গ্রামে ঘটনার বিবরণে জানা গেছে দীর্ঘদিন ধরে সেই কিশোরীকে পদার্থবিজ্ঞান পড়াতেন অঙ্কিত কিন্তু পড়ানোর ফাঁকে কবে থেকে ছাত্রটির সাথে অসভ্য আচরণ শুরু করেছিল সে তা বুঝতেই পারেননি অভিভাবকেরা গত কিছুদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা ছাত্রটি তার বাবা তখন সরকারি কাজে শহরে বাইরে ছিলেন শুক্রবার বাড়ি ফিরে মেয়ের কাছে সব কিছু জানতে চান তিনি মেয়েটি জানায় পড়ানোর জন্য বাড়িতে নিয়ে গিয়ে তার শ্লীলতা হানি করত অঙ্কিত এবং এই ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকিও দিয়েছিল সে এই কথা বাড়িতে গিয়ে কাউকে বললে তার বাবা মা ও ছোট ভাইকে প্রাণে মেরে ফেলবে বলে ভয় দেখিয়েছিল অঙ্কিত প্রাণের ভয় থেকে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা এই ঘটনা জানতে পেরে গৃহশিক্ষকের বিরুদ্ধে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ করেন নাবালিকার পরিবারের লোকজন এই অভিযোগের ভিত্তিতে পুলিশ পক্সো ধারায় মামলা গ্রহণ করে শুক্রবার রাতে অঙ্কিতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ শনিবার আদালতে পাঠানো হয়েছে ধৃত গৃহ শিক্ষককে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী ডিটেলস বলতে একজন শিক্ষক যার নাম অঙ্কিত বয়স ইয়ার্স উনি একজন ছাত্রীর সঙ্গে যে মাইন সঙ্গে খারাপ ব্যবহার এবং শ্লোত্যানি করেছে মেয়েটা খুব মেরিটোরিয়াস ছিল শারীরিক এবং মানসিক নির্যাতনা করেছে এস পার এফআইআর তো অ্যাকর্ডিংলি আমরা একটা কেস হয়েছে যেটা নাম্বার দুই অব্দি চব্বিশ এটার মধ্যে পোস্পুক আছে স্লুগতানিয়া আছে এবং মেয়েটাকে ধমক দেওয়া হয়েছে চিটিং করা হয়েছে এগুলো সব কিছুই লাগানো হয়েছে তো আসামি অ্যারেস্ট এবং অন্যান্য যা লিগাল প্রভিশন আছে সবগুলো আমরা করা হচ্ছে আশা করি মেয়েটা জাস্টিস পাবে আমরা সঠিক তদন্ত করব একজন গৃহ শিক্ষকের এরূপ নিন্দনীয় আচরণে সমালোচনা ঝড় উঠেছে করে। বিউর রিপোর্ট আর ইনিউজ